হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। আমি আজকে কি আজ থেকে আপনারা সবাই জানেন যে KPSC এর VR ফর্ম দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো ফার্স্ট ব্যাচের আজকে হয়ে গেছে, তো যে যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে আমি আজকে পার্ট 8-এর ভিডিওটি বানাচ্ছি। আপনারা এখানে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই যতগুলো ইনফরমেশন পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো চলুন বন্ধুরা, এক এক করে স্টার্ট করা যাক। যারা এখন এর আগের পার্টগুলো দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো, আগের পার্টগুলো আপনারা অবশ্যই ওপরে রাইট কর্নারে যে আই বাটন আছে ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের হেল্পফুল হবে। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে কী কী ডকুমেন্ট লাগছে খুব স্পেসিফাই করে বললে, আপনারা PSC ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টসগুলি দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলি আবার শো করতে হচ্ছে। বেশি কিছু ভেরিফিকেশন হচ্ছে না, জাস্ট ওর অরিজিনালের সঙ্গে ম্যাচ করে ছেড়ে দিচ্ছে। তবু আপনি যে জিনিসগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, HS এর অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। যদি আপনারা কেউ হায়ার কোয়ালিফিকেশান পুট করতে চান তাহলে তার একটা অ্যাপ্লিকেশান লিখে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে বা অন্য কোনো আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে সেগুলোর সার্টিফিকেট আপনাদের তার সঙ্গে অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে। এটা অপশনাল, যাদের আছে তারা পুট করবে, যাদের নেই তাদের পুট করার কোনো অপশন নেই। এছাড়া যাদের SC ST OBC অথবা কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোনো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন। ID প্রুফ, আপনাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে যাবেন। যতগুলি ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন প্রত্যেকটিরই একটি করে অন্তত কপি সেলফ অ্যাটেস্টে ওনারা জমা নিচ্ছেন, আপনারা 2 কপি করে নিয়ে গেলে ভালো হয়। সেলফ অ্যাটেস্টটা আপনারা ওখানে গিয়েও করতে পারেন অথবা ঘর থেকে করে নিয়েও যেতে পারেন, কোনো অসুবিধে নেই। ওনারা জাস্ট ডকুমেন্ট চেক করে খুব কুইকলি সবার একটা রিলিজ করে দিচ্ছেন। নেক্সট হচ্ছে, অনেকের কোয়েরি ছিল যে PVR ফর্ম এবং মেডিকেল ফর্মকে একসঙ্গে দেওয়া হচ্ছে। তো না, সেটি একসঙ্গে দেওয়া হচ্ছে না, এখন শুধু PVR ফর্মটি দেওয়া হচ্ছে। এটি একটি 5 পাতার PVR ফর্ম। PVR ফর্ম দেখতে কেমন হয় এর আগের ভিডিওটিতে আমি কিন্তু KPS এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি, আপনারা এটিতে গেলে PVR ফর্মের পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। তো এখন শুধু PVR ফর্ম দেওয়া হচ্ছে, PVR ফর্ম জমা দেওয়ার পর আপনাদের মেডিকেলের জন্য কল করা হবে। এবার হচ্ছে আরেকটা কোয়েরি ছিল, ট্রেনিং ইন সার্ভিস হবে না প্রি সার্ভিস হবে। তো আজকে কনফার্মেশন নিউজ পাওয়া গেছে, ট্রেনিং আপনাদের ইন সার্ভিসই হবে, অর্থাৎ জয়নিং এর পর হবে, এবং স্যালারি যেটা সেটা প্রথম মাস আপনার ট্রেনিং পিরিয়ডে ফুল দেওয়া হবে। এবার হচ্ছে সাবমিশন অফ PVR ফর্ম, যেটা নিচে লেখা আছে আপনাদের কবে PVR ফর্ম জমা করবেন। আজকে যারা ফর্ম নিয়ে গেলেন তাদের জন্য একটি ডেট দেওয়া হয়েছে, 17 থেকে 21 ডিসেম্বরের মধ্যে তাদেরকে জমা করতে বলা হয়েছে। অর্থাৎ সবাইকে মোটামুটি 14 দিনের মতো এক্সপেক্ট টাইম দেওয়া হচ্ছে, যা যেদিন ডেট পড়লো সেদিন থেকে 14 দিনের মাথায় তাদেরকে কিন্তু জমা করতে হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব 2 থেকে 3 দিনের মধ্যে এটি জমা, মানে সব ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা জমা করে নেবেন। গেজেটেড অফিসারের একটা Class 1 গেজেটেড অফিসারের সাইন দরকার হয়, এটা আপনারা করে নিতে পারলে আশা করি সব ডকুমেন্টস আপনাদের কাছে আছে। কী করে ফর্মটি ফিল আপ করবেন সেটা আমি এরপরে নেক্সট ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো। তো 14 দিনের সময় আছে VR ফর্মটা আপনাদের জমা করার জন্য। ট্রেনিং কোথায় দেওয়া হবে এটা একটা কোয়েরি ছিল। মেন ট্রেনিং জেনারেলি দেওয়া হয় নন্দপুর রামকৃষ্ণ মিশনে, খুবই ভালো ফেসিলিটি আছে সেখানে, এবং আমার অনেক KPS জানা পড়েছে তারা ওখানে ট্রেনিং করেছেন। তো সেখান থেকে আপনাদের বেশিরভাগ ট্রেনিং হবে। এছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক জায়গাতে সেন্টার রয়েছে, সেইসব ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু ট্রেনিং হবে। এবার কোশ্চেন আছে ফুল স্যালারি দেওয়া হবে কি না, এটা অনেকে কোয়েরি ছিল। তো হ্যাঁ, তো অনেকে যেটা কনফিউশন আছেন যে যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন সেখানে বলা ছিল যে 2 বছরের প্রোবেশন পিরিয়ড আছে এবং সেখানে শুধু বেসিক এবং DA দেওয়া হবে, কিন্তু তারপরে রুলসটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা প্রথম মাস থেকে ফুল স্যালারি পাবেন, ইভেন যখন আপনাদের ইন সার্ভিস ট্রেনিং হবে তখনও কিন্তু আপনাদের ফুল স্যালারি কিন্তু দেওয়া হবে। স্যালারি নিয়ে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। স্যালারি যদি ক্যালকুলেশন জানতে চান তারও ভিডিও আমি কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে। প্লে লিস্টের প্রথম দিকের ভিডিওগুলিতে আমি একটি স্যালারি পুরো ডিটেলসে ক্যালকুলেশন করে দেখি আপনাদের দেখিয়েছি। তো সেই ডিটেলসে ক্যালকুলেশন করলে আপনারা ইন হ্যান্ড স্যালারি কত পাবেন সেটি আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং যেটা এক্সপেক্টেড মান্থ অফ জয়নিং অনেকে যেটা জিজ্ঞেস করেছিলেন সেখান থেকে তাদেরকে যেসব বিল্ডিং থেকে যেটা নিউজ পাওয়া গেছে, চেষ্টা করা হচ্ছে যেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের জয়নিং প্রসেসটি কমপ্লিট করে দেওয়া যায়। এটাই ছিল আজকের আপডেট, কিভাবে ফর্ম ফিল আপ হয় সেটা নেক্সট ভিডিওতে আমি তো আপনাদের এখনই বললাম ডিসকাস করবো পার্ট 9-এ। যারা RRB LP CVT 2 অথবা ফুড এসে প্রিপারেশন করছেন তাদের ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে গেছে। যদি আরও এটা বেটার অপরচুনিটির জন্য কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টে প্রিপারেশন করছেন আমার প্লে লিস্টটি চেক করতে পারেন। আশা করি ভিডিও শেষে সেই প্লে লিস্টটি পাওয়া দেখা যাবে, আপনারা প্লে লিস্টটি চেক করতে